শোতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর এতদিন তো আপনাদেরকে দেখালাম বিভিন্ন সরস্বতী প্রতিমা বিভিন্ন রূপে, আর আজ কিন্তু চলে এসেছি আপনাদেরকে কলকাতার একটি বিশেষ জায়গায় সরস্বতী পূজার প্রতিমা আপনাদেরকে দেখাবো বলে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের প্রতিমাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ মন্দিরের স্ট্রাকচারটা কিন্তু একটা দারুণ হয়েছে, কি সুন্দর করে এখানে মায়ের মন্দিরটি তৈরি করা হয়েছে। আর এটার যে মন্দিরের যে থিমটা আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কিন্তু একটি মন্দিরের রূপ দেওয়া হয়েছে। আর সামনের প্রতিমাটা কিন্তু দারুণ হয়েছে, যেটা আপনাদেরকে আগেই দেখালাম ভিডিওতে, আরও একবার আমি দেখাচ্ছি এখন। তো দেখো, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি মায়ের প্রতিমাটি কতটা সুন্দর হয়েছে এখানে। বিশেষ করে মায়ের মুখখানা কিন্তু দারুণ লাগছে, দেখা মাত্রই জাস্ট আকর্ষণ কেড়ে নিচ্ছে দর্শনার্থীদের। কি সুন্দর করে এখানে মায়ের মুকুটটি তৈরি করা হয়েছে, আর সম্পূর্ণ বস্ত্রটাও কিন্তু দারুণ হয়েছে। মুকুটটি আপনাদেরকে দেখাচ্ছি আর একটু ভালো মতো দেখো কতটা সুন্দর তৈরি করা হয়েছে এখানে মায়ের মুকুটটি। আর মায়ের মুখশ্রীটাও কিন্তু দারুণ হয়েছে, সম্পূর্ণরূপে মা এখানে চেয়ে রয়েছে দর্শনার্থীদের দিকে, দেখো। আর এটাই হচ্ছে গিয়ে সেই টালা প্রত্যয়, যেখানে টালার দুর্গাপুজোটা হয় যে মাঠে, সেই মাঠেই কিন্তু এই পুজোটা হচ্ছে। কতটা সুন্দর হয়েছে মায়ের প্রতিমাটা এখানে দেখুন খালি আপনারা, দারুণ হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা যেন মন জুড়িয়ে দিচ্ছে, এতটাই সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা। আর প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। টালা প্রত্যয় সরস্বতী পুজো প্যান্ডেল আর মায়ের প্রতিমাটি, আপনাদের প্রতিমাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে যে এখন দেখালাম টালা প্রত্যয় যে সরস্বতী পুজোটি, এটি কিন্তু টালা প্রত্যয় যে দুর্গাপুজোটি হয় যে মাঠটাতে সেখানেই হচ্ছে। আর আপনারা কিন্তু চাইলে একবার এসে ঘুরেই যেতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আবারও দেখা করছি নতুন কোনো প্যান্ডেলে গিয়ে। আজকের মতো এখানেই টাটা, গুড বাই।